আসসালামু আলাইকুম রসনার ব্যঞ্জন চ্যানেলে আজ কোনো রান্না হবে না আজ আমার চ্যানেলের এক বছর পূর্ণ হলো এক বছর আগে এই দিনে খুব সিম্পল একটা বিরিয়ানি রেসিপি নিয়ে আমি যাত্রা শুরু করেছিলাম শুরুতে যতটা আনন্দ ছিল ধীরে ধীরে আনন্দ কমতে শুরু করেছিল কিন্তু পরবর্তীতে আবার হঠাৎ করে আনন্দ বাড়াও শুরু হয়েছিল কারণ কিছু ভালো মানুষের সংস্পর্শ পেয়েছিলাম এই ইউটিউবে কাজ করতে এসে এসব নিয়েই আমার এক বছরের জার্নির কিছু অভিজ্ঞতার কথাই শেয়ার করব আজকের এই আয়োজনে তবে চলুন দেরি না করে শুরু করে দেই আজকের এই আয়োজন তবে শুরুতেই বলে রাখি কমেন্টসে কিন্তু আমার চ্যানেলকে হ্যাপি বার্থডে বলতে ভুলবেন না শুরুটা খুব একটা মধুর ছিল না শুরুতে অনেক কিছু প্রতিকূলতা পার হতে হয়েছে আমাকে অনেক কিছু বুঝতে পাইনি অনেক কিছু শিখতে হয়েছে অনেকের কাছে বারবার বার নক করেছি জানার জন্য হোয়াট ইজ দিস বা এটা কিভাবে করবো তবে একেবারে যে শূন্য হাতে ফিরে এসেছি তাও না এত ভালো ভালো কিছু মানুষের সংস্পর্শ পেয়েছি এই কাজ করতে এসে যেটা আমি কল্পনাও করিনি যাদেরকে আমি চিনি না জানি না এমনকি যাদের চেহারা পর্যন্ত কোনোদিন দিন দেখার সৌভাগ্য আমার হয়নি এমনও কিছু মানুষের সাথে আমার এই চলার পথে এক বছরে তাদের আমি সঙ্গেই চলছি এবং এখনও আছি এবং আমি বিশ্বাস করব ভবিষ্যতেও থাকবো এই কিছু ইউটিউবারদের কথা আসলে ভোলার মতো না তারা সবসময় আমাকে সাপোর্ট করেছেন এবং এখনও করে যাচ্ছেন আমি আমার সম ভিউয়ার্সদের জন্য বলবো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক যখন শুরু করেছিলাম তখন ভাবতেও পারিনি এত দিন অর্থাৎ এক বছর ইউটিউব নিয়ে চলতে পারবো এত ব্যস্ততার মাঝেও ভালো লাগার এই সময়টুকু বের করা খুব কঠিন ছিল তারপরও সময়টা বের হতো কারণ এটা যে ভালো লাগারই অংশ তাই খুব ভালো লাগার কিছু রেসিপিগুলোই আমি এই এক বছরে শেয়ার করেছি এই রেসিপিগুলো ঠিক অন্য কারো কাছ থেকে নেয়া না এগুলো আমার ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমার দাদি নানি আত্মীয় স্বজন যার কাছে যা শিখেছি সেগুলোই আমি এখানে শেয়ার করেছি কিছুটা এক্সেপশনাল রেসিপিও আমার চ্যানেলে আছে আসলে ভালো লাগা নিয়ে কোনো কাজ করলে সে কাজের কখনও ক্লান্তি আসে না আর সে কাজের আনন্দ অনেক বেশি বেড়ে যায় আমার এই চলার পথে আমাকে যে আপুরা যে ইউটিউবাররা আমাকে মন থেকে হেল্প করেছেন আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি জানাই অনেক অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থাকবেন এবং সবসময় আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবেই খুব সহজে মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি নতুন ভিওয়ার্সদেরকে বলবো যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো লেগে ভালোবেসে সবসময় পাশে থাকবেন সবশেষে আবার বলবো ভুলে যাবেন না আমার চ্যানেলটিকে একবার হ্যাপি বার্থডে বলতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম